প্রিয় দর্শক শ্রোতা, মানুষকে আল্লাহ পাক রিজিক দান করে, মানুষের কাছ থেকে আবার আল্লাহ পাক রিজিক ছিনে আনে, মানুষকে আল্লাহ পাক রাজত্ব দান করে, মানুষের কাছ থেকে আবার অনেক সময় আল্লাহ পাক রাজত্ব ছিনিয়ে নেয়, কারো কাছ থেকে ছিনিয়ে নেয় ইজ্জতের সাথে, কারো কাছ থেকে ছিনিয়ে নেন অসম্মানিত, লাঞ্ছিত, বেইজ্জত করে ছিনিয়ে নেয়। আজকে একটি স্বপ্ন, স্বপ্নের ব্যাখ্যা বলবো। স্বপ্নটা হলো, ধরুন আপনি স্বপ্নে দেখলেন, ধরুন আপনি স্বপ্নে দেখলেন যে আপনি এক পায়ের উপর ভর করে হাঁটছেন, আপনি চাইলে দুই পায়ের উপর ভর করে হাঁটতে পারতেন, কিন্তু আপনি যদি স্বপ্নে দেখেন যে আপনি এক পায়ের উপর ভর করে হাঁটছেন, তাহলে এটার ব্যাখ্যা কি হবে? এটার ব্যাখ্যা হলো, আল্লাহ পাক আপনাকে যে সম্পত্তি দান করেছেন, যে অর্থ কড়ি, টাকা পয়সা, ধন দৌলত যা দান করেছেন, এ সম্পত্তিটাকে আপনি দুইটা ভাগ করবেন। অর্ধেক ভাগ আপনি কাজে লাগাইবেন, আর বাকি অর্ধেক আপনি নষ্ট করবেন। নষ্টটা বিভিন্ন উপায়ে হতে পারে, অপাত্রে খরচ করা, গান বাজনা, নাচ গান, যেটা আপনার না আছে দুনিয়াতে কোনো উপকার, না আছে পরকালে কোনো উপকার, আজাব ছাড়া কিছুই না। আপনার অর্ধেক সম্পত্তি কাজে লাগাইলেও বাকি পরিপূর্ণ অর্ধেক সম্পত্তি আপনি নষ্ট করবেন। প্রিয় দর্শক শ্রোতা, আগেই বলেছি সম্পদ দেওয়ার মালিক আল্লাহ। সম্পদ দেওয়ার পরে আপনি এটা কোথায় খরচ করলেন, কোথায় কাজে লাগাইলেন, এর যথাযথ জবাব রব্বে কারিম আল্লাহ পাকের কাছে দিতে হবে। এই জন্য যাকে যে সম্পদ আল্লাহ পাক যতটুকু দান করেছেন, অবশ্যই নষ্ট না করা, অপচয় না করা, এমন জায়গায় খরচ না করা যেটার কারণে না আছে দুনিয়াবি ফায়দা, না আছে আখরবি ফায়দা। আপনি আপনার স্ত্রীর মুখে লোকমা তুলে দেন, আপনার দুনিয়া তো ফায়দা আখরা তো ফায়দা। আপনার সন্তানদের মুখে লোকমা তুলে দেন, দুনিয়া তো ফায়দা আখরা তো ফায়দা। গরিব দুঃখীদের মাঝে বিতরণ করে দেন, দুনিয়া তো ফায়দা আখরা তো ফায়দা। তো তার মানে বলতেছিলাম, যদি আপনি যদি স্বপ্নে দেখেন যে এক পায়ের উপর ভর করে হাঁটছেন, অথচ আপনার দুই পায়ে চলার শক্তি আছে, তাহলে এটার ব্যাখ্যা হলো যে আপনাকে যে সম্পত্তি আল্লাহ পাক দান করেছেন, এই অর্ধেকটা আপনি কাজে লাগাবেন, আর বাকি অর্ধেকটা আপনি নষ্ট করে ফেলবেন, কোনো কাজে লাগাইতে পারবেন না। আগের মতো বলি, অবশ্যই স্বপ্ন দেখার পরে উঠে দান সৎকা করবেন, দুই রাকাত নফল নামাজ পড়বেন, আল্লাহ পাকের কাছে রোনা জারি কান্নাকাটি করে আল্লাহ পাকের কাছে আপনি বলবেন, রব আমার মন্দ স্বপ্নকে ভালোর মাধ্যমে পরিবর্তন করে দাও। কারণ এই সমস্ত স্বপ্নগুলো দেখায় মূলত আল্লাহ পাক আপনি আমাকে সতর্ক করছে। আপনি চাইলে কিন্তু আত্মাকদির ও তাগাইয়ের রবি দোয়া, এই স্বপ্নটাকেও আপনি দোয়ার মাধ্যমে পরিবর্তন করে নিতে পারেন। আল্লাহ হাফুজার আমল করার তৌফিক দান করেন। আমি